নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের গল্প সুকুমার রায়ের লেখা হেসুরাম। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আর কথা বাড়াচ্ছি না, সোজা গল্পে এগোচ্ছি। 26 জুন 1922 সাল, কারাকোরম বন্দাকুশ পাহাড়ের 10 মাইল উত্তর। আমরা এখন সবশুদ্ধ 10 জন আছি। আমি, আমার ভাগ্নে চন্দ্রখাই, 2 জন শিকারি, আর আছে 6 জন কুলি। আমার কুকুরটাও সাথে আছে। নদীর ধারে তাঁবু খাটিয়ে জিনিসপত্র সব কুলিদের জিম্মায় দিয়ে আমি, চন্দ্রখাই আর কিশোরী 10 জন সঙ্গে করে বেরিয়ে পড়লাম। সঙ্গে বন্দুক আর ম্যাপ আছে, আর একটা মস্ত বাক্স, তাতে আমাদের যন্ত্রপাতি আর খাবার জিনিস আছে। 2 ঘন্টা পথ চলে আমরা এক জায়গায় এলাম। সেখানকার সবই কেমন অদ্ভুত রকম, বড় বড় গাছ, আর একটারও নাম আমরা কেউ জানি না। একটা গাছে এ প্রকাণ্ড বেলের মতন মস্ত মস্ত লাল রঙের ফল ঝুলছে। একটা ফুলের গাছ দেখলাম, তাতে হলুদ সাদা ফুল রয়েছে, এক একটা 1.5 হাত লম্বা। আর একটা গাছে জিঙ্গের মতন কী সব ঝুলছে, 25 হাত দূর থেকে তার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। আমরা অবাক হয়ে এসব দেখছি, এমন সময় হঠাৎ হুঁশার শব্দ করে পাহাড়ের উপর থেকে ভয়ানক একটা কোলাহল শোনা গেল। আমি আর শিকারি 2 জন তৎক্ষণাৎ বন্দুক নিয়ে খাড়া, কিন্তু চন্দ্রখাই বাক্স থেকে 2 টিন জ্যাম বের করে নিশ্চিন্তে বসে থেকে খেতে লাগলো। ওইটাই হলো ওর একটা মস্ত বড় দোষ, খাওয়া পেলে আর বিপদ আপদ তার জ্ঞান থাকে না। এইভাবে প্রায় 2 মিনিট দাঁড়িয়ে থাকবার পর লক্ষ্ণ সিং হঠাৎ দেখতে পেল হাতির চাইতেও বড় কি একটা জন্তু গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। প্রথমে দেখে মনে হলো একটা প্রকাণ্ড মানুষ, তারপর মনে হলো না, এটা বানর। তারপর দেখি মানুষও নয় বানরও নয়, একেবারে নতুন রকমের জন্তু। সে লাল লাল ফুলগুলো খোসা ছাড়িয়ে খাচ্ছে আর আমাদের দিকে ফিরে ফিরে ঠিক মানুষের মতন করে হাসছে। দেখতে দেখতে 25-30টা ফল টপা টপ খেয়ে ফেলল। আমরা এই সুযোগে তার কয়েকটা ছবিও তুলে ফেললাম। তারপর চন্দ্রখায় ভরসা করে এগিয়ে গিয়ে কিছু খাবার দিয়ে আসলো। জন্তুটা মহা খুশি হয়ে এক গ্রাসে আস্ত একখানা পাউরুটি আর প্রায় আধশের গুড় খেয়ে ফেলল। তারপর 5-7টা সেদ্ধ ডিম খোসা শুদ্ধ কড়মুড়িয়ে খেয়ে ফেলল। একটা টিনে করে গুড় দেওয়া হয়েছিল, সে টিনটাও সে খাবার মতলব করেছিল। কিন্তু খানিকক্ষণ চিবিয়ে হঠাৎ বিশ্রী মুখ করে সে কান্না সুরে গাঁও গাঁও শব্দে বিকট চিৎকার করে জঙ্গলের মধ্যে কোথায় মিলিয়ে গেল। আমি জন্তুটার নাম দিয়েছিলাম অ্যাংলোথেরিয়াম। এবার 24 জুলাই 1922, বন্দাকুশ পাহাড়ের 21 মাইল উত্তর। এখানে এত দেখবার মতন জিনিস আছে, নতুন নতুন এত সব গাছপালা জীবজন্তু, যে তার সন্ধান করতে আর নমুনা সংগ্রহ করতে আমাদের সময় কেটে যাচ্ছে। 200 রকমের পোকা আর প্রজাপতি, আর 500 রকমের গাছপালা ফুল ফল সংগ্রহ করেছি, আর ছবি যে কত তুলেছি তার সংখ্যা হয় না। একটা কোনো জ্যান্ত জানোয়ার ধরে নিয়ে যাব তা মতলব করা আছে, এখন দেখা যাক শেষে কি হয়। সেবার যখন কটক টোটো নামায় তাড়া করেছিল তখন সে কথা কেউ বিশ্বাস করে, এবার তাই জল জ্যান্ত প্রমাণ সংগ্রহ করে নিচ্ছি। আমরা যখন বন্দাকুশ পাহাড়ে উঠেছিলাম তখন পাহাড়টা কত উঁচু তা মাপা হয়নি। সেদিন জরিপের যন্ত্র দিয়ে আমি চন্দ্রখায় পাহাড়টাকে মেপে দেখলাম। আমার হিসেবে হলো 16,000 ফুট, কিন্তু চন্দ্রখায় হিসেব করল 42,000। তাই আজ আবার সাবধানে 2 জন মিলে মেপে দেখলাম, এবার হলো মোটে 2,700 ফুট। বোধহয় আমাদের যন্ত্রে কোনো দোষ হয়ে থাকবে। এটা নিশ্চিন্ত যে এ পর্যন্ত এ পাহাড়ের চূড়ায় কেউ ওঠেনি। এ এক সম্পূর্ণ অজানা দেশ, কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই, নিজেদের ম্যাপ নিজেরাই তৈরি করে পথ চলতে হয়। আজ সকালে এক কাণ্ড হয়ে গেছে, লক্ষ্ণ সিং একটা গাছে হলদে রঙের ফল ফলেছে দেখে তারই একটুখানি খেয়ে নিয়েছিল। এক কামড় খেয়ে
হঠাৎ হাত পা খিচিয়ে সে আর্তনাদ করে মাটিতে পড়ে ছটফট করতে লাগল। তাই দেখে ছকর সিং ভাইয়া রে ভাইয়া বলে কেঁদে অস্থির। যা হোক, মিনিট দশেক ওইরকম হাত পা ছুড়ে লস্কর সিং একটু ঠান্ডা হয়ে উঠে বসল। তখন আমাদের চোখে পড়ল যে একটা জন্তু কাচের ঝোপে আড়াল থেকে অত্যন্ত বিরক্ত মতন মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চেহারা দেখলে মনে হয় যে সংসারে তার কোনো সুখ নেই, এসব গোলমাল কান্নাকাটি কিছুই তার পছন্দ না। আমি তার নাম দিয়েছিলাম গোমড়া থেরিয়াম। এমন খিটখিটে খুঁতখুঁতে গোমড়া মেজাজের জন্তু আমরা দ্বিতীয়বার দেখিনি। আমরা তাকে তোয়াজ টোয়াজ করে খাবার দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলাম। সে অত্যন্ত বিশ্রী মতন মুখ করে ফোঁস ফোঁস ঘোঁত ঘোঁত করে অনেক আপত্তি জানিয়ে আধখানা পাউরুটি আর দুটো কলা খেয়ে তারপর একটুখানি পেয়ারার জেলি মুখে দিতে এমন চটে গেল যে রেগে সারা গায়ে জেলি আর মাখন মাখিয়ে আমাদের দিকে পিছন ফিরে মাটিতে মাথা ঠুকতে লাগল। 14 আগস্ট, বন্দাকুশ পাহাড়ের 25 মাইল উত্তর, ঢ্যাপ ঢ্যাপ আর ট্যাপ ট্যাপ শব্দ হচ্ছে। সকালবেলা খেতে বসেছি, এমন সময় এরকম একটা শব্দ শোনা গেল। একটুখানি উঁকি মেরে দেখি আমাদের তাঁবুর কাছে প্রায় উট পাখির মতন বড় একটা অদ্ভুত রকমের পাখি অদ্ভুত ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। সে কোন দিকে চলবে তার কিছুই সে ঠিকঠাক বুঝতে পারছে না। ডান পা এদিকে যায় তো বা পা ওদিকে, সামনের দিকে চলবে তো পেছন পাকে যায়, 10 পা না যেতে পায়ে পায়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে। তার বোধহয় ইচ্ছে ছিল তাঁবুটা ভালো করে দেখে, কিন্তু হঠাৎ আমায় দেখতে পেয়ে সে এমন ভড়কে গেল যে তক্ষণি হুমড়ি খেয়ে হুড়মুড় করে পড়ে গেল। তারপর এক ঠ্যাঙ্গে লাফাতে লাফাতে প্রায় হাত দশে গিয়ে আবার হিলে দুলে ঘাড় বাঁকিয়ে আমার দিকে দেখল। চন্দ্রখায় বলল, ঠিক হয়েছে, এইটাকে ধরো, ধরে আমাদের সঙ্গে নিয়ে চলো। তখন সকলের উৎসাহ দেখে কে, আমি অকর সিংকে বললাম, তুমি বন্দুকের আওয়াজ করো, তাহলে পাখিটা নিশ্চয়ই চমকে পড়ে যাবে, আর আমরা সেই সুযোগেই 4-5 জন মিলে চেপে ধরব। হুকর সিং বন্দুক নিয়ে আওয়াজ করতেই পাখিটা ঠ্যাং মুড়ে মাটির উপর বসে পড়ল, আর আমাদের দিকে তাকিয়ে ক্যাট ক্যাট শব্দ করে ভয়ানক জোরে ডানা ঝাপটাতে লাগলো। তাই দেখে আমাদের আর এগুলো সাহস হলো না, কিন্তু লক্ষ্য সিং হাজার হোক তেজিল। সে দৌড়ে গিয়ে পাখিটার বুকে দাঁড় করে এক ছাতার বাড়ি বসিয়ে দিল। ছাতার বাড়ি গিয়ে পাখিটা তৎক্ষণাৎ দু পা ফাঁক করে উঠে দাঁড়ালো। তারপর লক্ষ্য সিংয়ের দাড়িতে কামড় বসিয়ে ধরে ঘাড়ের উপর দু পা দিয়ে ঝুলে পড়ল। ভাইয়ের বিপদ দেখে হকর সিং বন্দুকের বাঁট দিয়ে পাখিটার মাথা থেতলে দেবার আয়োজন করেছিল, কিন্তু সে আঘাতটা পাখিটার মাথায় লাগলো না, লাগলো গিয়ে লক্ষ্য সিংয়ের বুকে। তাতে পাখিটা ভয় পেয়ে লক্ষ্য সিংকে ছেড়ে দিল বটে, কিন্তু দুই ভাইয়ে এমন মারামারি বেঁধে উঠল যে আমরা ভাবলাম দুটো এবার মরল বুঝি। দুজনে তেজ কি তখন, আমি আর দুজন কুলি অকর সিংয়ের জামা ধরে টেনে রাখছি, যে আমাদের শুদ্ধ ছিটকে নিয়ে পায়ের নাকে চালিয়ে দিল এক ঘুষি। চন্দ্রখায় রীতিমতন ভারীকে মানুষ, সে হুকর সিংয়ের কোমর ধরে লটকে আছে। হুকর সিং তাই শুদ্ধ মাটি থেকে 3 হাত লাফিয়ে উঠে বন বন করে বন্দুকটা ঘোরাচ্ছে। হাজার হোক, পাঞ্জাবের লোক কি না, মারামারি থামাতে গিয়ে সেই ফাঁকে পাখিটা যে কখন পালালো আমরা কেউ বুঝতেও পারলাম না। যা হোক, এই ল্যাকব্যাক পাখি বা ল্যাকব্যাক নিচের কতগুলো পালক আর কয়েকটা ফটোগ্রাফ সংগ্রহ করে নিয়েছি, তাতেই যথেষ্ট প্রমাণ হবে। 1 সেপ্টেম্বর, কাকরমতি নদীর ধারে আমাদের খাবার ইত্যাদি ক্রমেই ফুরিয়ে আসছে। তরি তরকারি যা ছিল তা তো আগেই ফুরিয়েছে, এখন টাটকা জিনিসের মধ্যে সঙ্গে কতগুলো হাঁস আর মুরগি আছে, তারা রোজ কয়েকটা করে ডিম দেয়। তাছাড়া খালি বিস্কুট, জ্যাম, টিনের দুধ আর ফল, আর আছে টিনের মাছ আর মাংস, এসব কয়েক সপ্তাহের মতন আছে। সুতরাং এই কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ফিরতে হবে। আমরা এসব জিনিস গুনছি আর সাজিয়ে গুছিয়ে রাখছি। এমন সময় হুকর সিং বলল যে লক্ষ্য সিং ভোরবেলা কোথায় বেরিয়েছে, এখনও ফেরেনি। আমরা বললাম, আহা ব্যস্ত হইও না, চলে আসবে, কোথায় আর যাবে। কিন্তু তারপরেও 2-3 ঘন্টা গেল, অথচ লক্ষ্য সিংয়ের দেখা পাওয়া গেল না। আমরা তাকে খুঁজতে বেরোবার পরামর্শ করছি,
এমন সময় হঠাৎ একটা ঝোপের উপর দিয়ে একটা প্রকাণ্ড জানোয়ারের মাথা দেখা গেল। মাথাটা উঠছে, আবার নামছে, মাতালের মতন টলছে। দেখেই আমরা সুরসুর করে তাঁবুর আড়ালে পালাতে যাচ্ছি। এমন সময় শুনলাম লক্ষ্মণ সিং চেঁচিয়ে বলছেন, আ পালিও না, পালিও না, ও কিচ্ছু করবে না। তারপরের মুহূর্তেই দেখি লক্ষ্মণ সিং বুক ফুলিয়ে সেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। তার পাগড়ি দিয়ে এসে ওই অত বড় জানোয়ারটাকে বেঁধে নিয়ে আসছে। আমাদের প্রশ্নের উত্তরে লক্ষ্মণ সিং বলল যে সে সকালবেলা কুজো নিয়ে নদী থেকে জল আনতে গিয়েছিল, ফেরবার সময় এই জন্তুটার সঙ্গে তার দেখা। তাকে দেখেই জন্তুটা মাটিতে শুয়ে গোঁত গোঁত শব্দ করতে লাগল। সে দেখল ওই জন্তুটার পায়ে কাটা ফুটেছে আর তা দিয়ে রক্তও ঝরছে। লক্ষ্মণ সিং খুব সাহস করে তার পায়ের কাটাটা তুলে বেশ করে ধুয়ে নিজের রুমাল দিয়ে বেঁধেও দেয়। তারপর জানোয়ারটা তার সঙ্গে সঙ্গে আসতে দেখে তাকে পাগড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছে। আমরা সবাই বললাম, তাহলে ওটা ওই রকম বাধাই থাক, দেখি ওটাকে সঙ্গে করে দেশে নিয়ে যাওয়া যায় কি না। জন্তুটার নাম রাখা গেল ল্যাংড়া থেরিয়াম। সকালে তো এই কাণ্ড হলো, বিকেলবেলা আর এক ফেসাদ উপস্থিত। তখন আমরা সবে মাত্র তাঁবুতে ফিরেছি। হঠাৎ আমাদের তাঁবুর বেশ কাছেই একটা বিকট চিৎকারের শব্দ শোনা গেল। অনেকগুলো চিল আর পেঁচা একসঙ্গে চেঁচালে যে আওয়াজ হয় কতকটা সেই রকমই আওয়াজ। ল্যাংড়া থেরিয়ামটা ঘাসের উপর শুয়ে শুয়ে একটা গাছের লম্বা পাতা ছিঁড়ে খাচ্ছিল। চিৎকার শুনবা মাত্র সে ঠিক শিয়াল যেমন করে ফেউ ডাকে, সেই রকম ধরনের একটা বিকট শব্দ করে বাদন টাদন ছিঁড়ে কতক লাফিয়ে কতক দৌড়ে এক মুহূর্তের মধ্যে গম্ভীর জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। আমরা ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে খুব সাবধানে এগিয়ে গিয়ে দেখি একটা প্রকাণ্ড জন্তু, সেটা কুমিরও নয়, আবার সাপও নয়, আবার মাছও নয়, অথচ তিনটেরই কিছু কিছু আদল আছে। সে এক হাত লম্বা মস্ত হা করে প্রাণপণে চেঁচাচ্ছে, আর ছোট্ট একটা নিরীহ গোছের কি যেন জানোয়ার হাত পায়ে এলিয়ে দিয়ে ঠিক তার মুখের সামনে আড়ষ্ট হয়ে বসে আছে। আমরা মনে করলাম যে এইবার বেচারার বুঝি গেল। কিন্তু পাঁচ মিনিট গেল, দশ মিনিট গেল, কেবল চিৎকারই চলতে লাগলো। খাবারের কোনো চিন্তাই তার নেই। লক্ষ্মণ সিং বলল, আমি ওটাকে গুলি করি। আমি বললাম, আহা না না, কাজ নেই, গুলি যদি ঠিক মতো না লাগে তাহলে জন্তুটা খেপে গিয়ে কি জানি কি করে বসবে। এই বলতে বলতে ধেরে জন্তুটা চিৎকার থামিয়ে সাপের মতন একে বেঁকে নদীর দিকে চলে গেল। চন্দ্রকায় বলল, আহা জন্তুটার নাম দেওয়া যাক চিল্লা নোসারাস। চক্কর সিং বলল, ওহো বাচ্চা কোন নাম দাও, বেচারা থেরিয়াম। এবার 7ই সেপ্টেম্বর, কাকড়ামতি নদীর ধারে নদীর বাঁক ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের একবারে শেষ কিনারায় এসে পড়েছি। আর কোনো দিকে এগোবার জো নেই। দেখলাম দেওয়ালের মতন খাড়া পাহাড়, সোজা 200-300 হাত নিচে সমতল জমি পর্যন্ত নিচে নেমে গেছে। যেদিকে তাকাই সেদিকে এরকম, নিচের যে সমতল জমি সে একেবারে মরুভূমির মতো, কোথাও গাছপালা জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। আমরা একেবারে পাহাড়ের কিনারায় ঝুঁকে এসব দেখছি। এমন সময় আমাদের ঠিক 50-50 ফুট নিচেই কি যেন একটা ধড়মড় করে উঠল। দেখলাম বেশ একটা মাঝারি গোছের তিমি মাছের মতন মস্ত কি একটা জন্তু পাহাড়ের গায়ে আঁকড়ে ধরে বাদুড়ের মতন মাথা নিচু করে ঘুমোচ্ছে। তখন এদিক ওদিক তাকিয়ে এরকমই আরো 5-7টা জন্তু দেখতে পেলাম। কোনোটা ঘাড় গুজে ঘুমোচ্ছে, কোনোটা লম্বা গলা ঝুলিয়ে দোল খাচ্ছে, আর অনেক দূরে একটা পাহাড়ের ফাটলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে কি যেন খুঁটে খুঁটে বের করে খাচ্ছে। এইসব দেখছি এমন সময় হঠাৎ কটকটাং শব্দ করে প্রথম জন্তুটা হুড়ুম করে ডানা মেলে একেবারে সোজা আমাদের দিকে উড়ে আসছে। ভয়ে আমাদের হাত পাগুলো গুটিয়ে আসতে লাগলো। এমন বিপদের সময় যে পালানো দরকার তা পর্যন্ত আমরা ভুলে গিয়েছিলাম। জন্তুটা মুহূর্তের মধ্যে একেবারে আমাদের মাথার উপর এসে পড়ল। তারপর যে কি হলো তা আর আমাদের মনে নেই। শুধু এতটুকুই মনে পড়ে যে একটা অসম্ভব বিটকেল গন্ধের সঙ্গে
ঝড়ের মতন ডানা ঝাপটায় আর জন্তুটার ভয়ানক কটকটাং আওয়াজ। একটুখানি ডানা ঝাপটা আমার গায়ে লেগেছিল, তাতেই আমার দম বেরিয়ে যাওয়ার উপক্রম। অন্য সকলের অবস্থাও সেরকম অথবা তার চেয়েও খারাপ। যখন আমার হুঁশ হলো তখন দেখি সকলেরই গাবে রক্ত পড়ছে, হুকর সিংয়ের একটা চোখ ফুলে প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে, লক্কর সিংয়ের বা হাতটা এমনভাবে মচকে গিয়েছে যে সে আর্তনাদ করে কাঁদছে, আমারও সমস্ত বুকে পিঠে বেদনা। কেবল চন্দ্রখায় এক হাতে রুমাল আর ঘাড়ের রক্ত মুছছে, আর এক হাতে এক মুঠো বিস্কুট নিয়ে খুব মন দিয়ে খাচ্ছে। আমরা তখনই আর বেশি আলোচনা না করে জিনিসপত্র গুটিয়ে বন্দাকুশ পাহাড়ের দিকে ফিরে চললাম।